তোর পকেটে আছে না টিস্যু বাবা কেন সাজাচ্ছে সারিমের সঙ্গে সারিম টাল হাফেজ করে দাও আনুষা কেন যায় সারিমের সঙ্গে সারিমের আনুষা মামু হচ্ছে 6টার সময় স্কুলে চলে যায় এর জন্য সারিমের ড্যাডি যে নিয়ে আসে আজ কয়েকদিন হলো দুই দিন হয়ে গেল আনুষা সারিমের সঙ্গে যাচ্ছে দাও সারিম একটু আল্লাহ হাফেজ করে গেল না সারিম আল্লাহ হাফেজ সারিমের কাছে দেরি হয়ে গেছে জলজে জল আল্লাহ হাফেজ আনুষাকে পেয়েছে সারিমের তো ঘুম ভাঙতেই চায় না তারপর আনুষাকে পেয়ে তাও অনেক কষ্টে ঘুম ভাঙে এই তো আমাদের দিনটা আজকে শুরু হচ্ছে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সারিমদের যাওয়া দেখে আজকে ব্লগটি শুরু করলাম আজকের ব্লগটি শেয়ার করব আপনাদের সঙ্গে কাপড় দেখেন এত সকালে মেলা হয়ে গেছে এত কাপড় হয়ে যায় আমাদের প্রতিদিন ওয়াশিং মেশিন চালু করতে হয় সব গুছিয়ে রাখলাম সারিমকেও গোসল করিয়ে দিয়েছি স্কুলের থেকে আসার পর ওকে খাওয়া তারপরে রান্না শুরু করব পটল আর আলু দিয়ে পটলগুলো কুচি কুচি করে কেটে একটা ভাজি করব এটা আমার হাজবেন্ডেরও পছন্দ সবারই পছন্দ মূলা ভাজি করব ডালটা রান্না করে নিলাম কারণ সারিমকে এখন ভাত খাওয়াবো ডাল ছিল না শেষ হয়ে গেছিলো যেন ঝোল ডালটা আগে রান্না করে রাখলাম আর সারিমকে খাওয়ানোর পরে সব রান্নাগুলো করে নেব মুরগি বের করে রেখেছি নরম হয়ে গেছে পরে কেটে নিব এই যে এসে গেছে আমার বাবা তা চল তোমার ভাত রেডি করেছি সারিমকে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে একদম গোসল করানো হয়ে গেছে এখন আমার বাবাটার ভাতও রেডি করে নিয়েছি চলো চলো তাড়াতাড়ি ওকে খাওয়ানো শেষ করে আর চলো আমার রান্না অনেক কাজ আছে তারপর রান্নাগুলো শেষ করে রেখে তারপর ওকে ঘুম পাড়াতে যাবো নাহলে ওদিকে আবার ইফতারি ভাজতে দেরি হয়ে যাবে যেন আজকে রান্নার কাজগুলো এখনই সেরে নিব আর ইফতারিগুলো ইফতারির আইটেমগুলো পরে রেডি করে নিব ছড়িয়ে দিলাম ধুয়ে এখন মূলাগুলো ছিলে নিয়েছি মূলা ভাজি কেটে নিব তারপরে এগুলো ছিলে নিলাম এখন সব কাটাকাটির পালা আটাকে উঠিয়ে এনে বসিয়ে দিয়েছে আরো কিছুক্ষণ আগে এখন খাওয়াই দেবো থেকে সব কাজ গুছিয়ে নিয়েছি দেখেন কি অবস্থা তা চোখ বন্ধ করছে গান দিয়েছি জোরে ঘুম ভাঙার জন্য আমার মাটা খাবার গরমও দিয়ে এসেছে ওভেনে তুনতুনিকে এখন খাওয়াবো আমার মাটা এদিকে কাজ সব গোছানো হয়ে গেছে আর এদিকে খাবারটা গরম দিয়ে গেছে আমার মেয়ের এই তো কাজের সব এলোমেলো পরে এসে বাদ বাকিটা করে নিব মূলা কেটে মূলা একটু গরম পানি দিয়ে রেখে দিলাম ঝরিয়ে নিব পরে ভাজি করার সময় আর এই যে সেই এভাবে করে কেটে নিয়েছি পটল চিকন করে আলু ওইভাবে করে নিয়েছি এটা তো ঝরিয়েও গেছে তো মেয়েটাকে খাওয়াই এসে রান্না শুরু করে দিব সারিমকে এখন ঘুম পাড়িতে নিয়ে যাবো সারিম যেতে চাচ্ছে না তাড়াতাড়ি চলো আমার মাটাকেও খাওয়ানো হয়ে গেছে কিছু কিছু রান্না করে গেলাম আর সারিমকে ঘুম পাড়িয়ে এসে তারপরে আরও কিছু রান্না আছে তারপরে ইফতারের রান্না বান্না আছে আবার আমার মাটাকে অনেক জোর করে ভাত খাওয়াইতে হয়েছে দেখেন তো হাসি দিচ্ছে সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম একটু তাকাও আসসালামু আলাইকুম চল চুল খোলা যাবে না চুল খোলা যাবে না সাইম চল চল আমার আরো কাজ আছে বাহ তত তো ঘুম পড়ে আছে আচ্ছা তোমাকে ঘুম পাড়ে আসি তারপর নানা ভাই তোমার কাছে শুয়ে থাকবে তারপর আমি সে বাদ বাকি কাজগুলো করে নিব ওকে নালে তো তুমি ঘুমাবে না নানা ভাইয়ারও কাজ আছে অলরেডি চুলাতে বসিয়েও দিয়েছি এখানে দিয়েছি ভাজি আর এই চুলাতে মুরগি কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পটল আর আলুর ভাজিটা ভাজি প্রথমে ভেজে প্রথমে তো পেঁয়াজ দিয়েছি পরে আবার কিছু পেঁয়াজ উপর দিয়ে রেখেছিলাম ভাজিতে সবসময় প্রথমে আবার পরে পেঁয়াজ দিলে ভালো হয় বিশেষ করে পটল ভাজিতে করলার মতো
পরে আবার একটু পেঁয়াজ দিলে আর বেশি করে পেঁয়াজ দিলে ভাজিটা বেশি মজা হয়। পাতিল দৌড়াচ্ছিস কেন? পাতিলও দৌড়ায় চলে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে প্রথমে ভাজি করে নিলাম, একটু ঢাকনা ছাড়া এখন কিছুক্ষণ করলে মচমচা হবে। মাংস প্রায় কষানো হয়ে গেছে, একবার পানি দিয়েছিলাম। আর সাইডের চুলাতে আমি সবসময় গরম পানি করে রাখি ছোট পাতিলে, ও ধোয়াতে একদম পটল ভাজিটা প্রায় হয়েই গেছে। এখন নামিয়ে ফেলবো, একটু ব্রাউন কালার করে একদম করলার মতো ভেজে নিলাম। করলা যেরকম একটু লাল লাল করে ভেজে নিই ওইভাবেই ভেজে নিলাম। এটাও হয়ে গেছে। এখন মুরগিটাতেও ঝোলের পানি অ্যাড করে দিব, গরম পানি তো করাই আছে। গরম পানিটা এখন ঢেলে দিব। এখন শুধু মূলা ভাজিটা বাদ রয়ে গেল। আর হচ্ছে ইফতারির জন্য করব আজকে একটু সবজি খিচুড়ি করব, মানে ভাজা পরে অল্প কিছু করব, তার সাথে আজকে সবজি খিচুড়ি করব। সবজি খিচুড়িটা ইফতারিতে খেতে ভালোই লাগে, সবারই পছন্দ। আমার মারও পছন্দ, বাবারও পছন্দ, তালিমের বাবার অনেক পছন্দ না, আমারও পছন্দ, তারপরেও খাই ভালো লাগে তার। তো সেটাই এখন ইফতারি এটা করে যে নামাজ পড়ে এসে পরে ইফতারের জন্য আবার সব কিছু রেডি করে নিব। মুরগিটাও হয়ে গেল। এই ভাজিটা নামিয়ে ফেলে এই কড়াইতেই হচ্ছে দিয়ে দিব মূলা ভাজি। এই মূলা তো রেডি করাই আছে, এটা এখন দিয়ে দিব। এদিকে কাজ করতে করতে থালা বাসনও কিছু ধুয়ে নিলাম, জমাই নাই আর। কাজ পুরোপুরি কমপ্লিট বলতে রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে এসে শুধু ইফতারির আইটেমগুলো রেডি করে নিব। একদম সব দিকে ক্লিন, রান্নাও সব হয়ে গেছে। ভাজিটা করলাম, লাস্টে তো ওই যে মূলা ভাজিটা করে নিয়েছি, শুধু হলুদ দিই নাই, সাদা সাদা করে করেছি। সব রান্নাই হয়েছে, ডাল রান্না করেছি, মুরগি রান্না, তারপরে সব কিছু রান্না রেডি করে রাখলাম। পরে এসে শুধু ইফতারির কাজটা করে নেব, নামাজ পড়বো। আমার মাটা এই যে বসে আছে, সারিম তো ঘুমিয়ে যাচ্ছে, সারিম ওর তো ঝিমাচ্ছে, আমার মাটার অবস্থা গান দেখছে তারপরে ঝিমাচ্ছে না। আমি এখন নামাজ পড়ে আসি, মাম্মা আগে আসলে নামাজ পড়তে হবে। কাজগুলো সব করে নেওয়ার জন্য কিচেনেও চলে আসলাম। আজকে সবজি খিচুড়ি করব, তখনও কিছু রান্না করেছি সেহরি রাতের জন্য। আর এখন এসে মিষ্টি কুমড়া ভাজিটা করে নিয়ে তারপরে ইফতারির সব আয়োজন শুরু করে দিয়েছি। আজকে সবজি খিচুড়ির আর রেসিপি দিব না, যত রকম সবজি ছিল বাসায়, মাছের মিষ্টি কুমড়া ছিল, ফুলকপি, জুকিনি, আর দেশের আলু, টমেটো, এতো আরও অন্য অন্য কিছু দিয়েছি। সুন্দর করে ভেজে নিলাম সবজিটাকে, ভেজে নিয়ে চাল ডাল সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। গরম পানি তো সাইডে করে রেখেছি, এখন দিয়ে দিব। আর লাস্টে দিব এই যে আমার বানানো ওইটা মরিচের আচার, এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এই আচারটাও দিব এই খিচুড়িতে। আর হচ্ছে পেঁয়াজও, মা একটু পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, একটু পেঁয়াজ যেটা মাখাই দিবে আমাকে, পেঁয়াজও করে নেব। এটার সঙ্গে পেঁয়াজও দিয়ে খেতেও ভালোই লাগবে খিচুড়ির সঙ্গে। আর মুড়ি দিয়ে, ছোলা দিয়ে যদি খাই, ছোলাও আছে রান্না করা। এটা আলুর চপ ভেজে নিব। এই মুরগিগুলো একটু ফ্রাই করে নিব, মুরগি কালকে কিছু খেয়েছে রয়ে গেছে, এগুলোও ফ্রাই করে নিব। এই তো আজকে রান্না বান্না, এগুলোই আমাদের ইফতারিতে খাওয়া হবে আজকে। গরম পানিটা ঢেলে দিলেই হয়ে যাবে, খিচুড়ি দমে দিয়ে দেবো। খিচুড়িটাও প্রায় হওয়ার দিকেই, আর একটু পানি টানলেই হয়ে যাবে। পানি দিয়ে দিয়েছি, এদিকে আলুর চপটাও করে নিলাম, এখন পেঁয়াজটা করে নিব ওই তেলে। পেঁয়াজটা দিলে হয়ে যায়, মুরগিটাও ফ্রাইডনে ভাবে রাখলাম একটু সরিষার তেল দিয়ে। এখন হচ্ছে একটু মানে পোড়া পোড়া করে নেব। লাল লাল করে পোড়া পোড়া করে কাবাবের মতো করে নিলাম, ভালো লাগবে খিচুড়ি দিয়ে খেতে। সব কিছু ড্রয়িং রুমে নিয়ে গেছি, খিচুড়িটাও একদম লাস্ট লুকটা একটু দেখিয়ে দিই। সব রেডি হয়ে গেছে আমাদের, এখন আমরা ইফতারি করে নিব। আর মা হচ্ছে শরবত করে নেবে, এগুলো হচ্ছে ইয়ের শরবত, লেবু আর কি। যেটা হচ্ছে ট্যাঙ্কটা হচ্ছে লেবু, তো লেবুর ফ্লেভারটাও ভালোই লাগে খেতে। তো চলো সবাই মিলে এখন ইফতার করে নিচ্ছি, শেয়ার করি নাই আপনাদের সঙ্গে। সবাই ঘুমাইতেও চলে গেছে, আমি শুধু বাদ রয়ে গেছি ইফতারি সময়। আর ইফতারি খাওয়াটার কোনো কিছুই শেয়ার করি নাই, কিচেনের কাজও সব গুছিয়ে নিলাম।
এখন রাতে ওই রাতে ভাত রান্না করব, দুই রকম ভর্তা করব, সব গুছিয়ে রেখে এখন আমি ঘুমাইতে যাব। সবাই চলে গেছে, বাবা মা সারিম শৈলী সবাইকে শোয়াই দিয়ে আমি গোছগাছ শেষ করে এখন চলে যাব। তোমার কোনো ভিডিওটাও আল্লাহ হাফেজ করে নি, অন্ধকার আসছে, সব রেডি করে রেখে চলে গেলাম। ভাত একদম চাল ধুয়ে আমি রেখে যাই, আজকে আলু আর পটল ভর্তা করব, সেটা রেডি করে চাল ধুয়ে গেল পরে শুধু এসে রান্না করে নিয়ে যাবো। আর তরকারি কিছু বাইরেও রেখে দিলাম, রাতে খেয়ে তারপরে উঠাবো। আর সারিমের আবার আমি টিফিন বক্স রেডি করে রাখি, পানিটা শুধু সকালে ভরে দেবো, ফলও বেঁচে গেছে রেখে দিলাম বাবা যদি খায়। আর ড্রয়িং ছেলের কাপড় রেডি করে রেখে দিলাম সকালে স্কুলের জন্য, এর জন্য যেন সব কিছু রেডি থাকলে সকালে তো এমনি একটু দেরি হয়ে যায়, আজকে কাপড়ও গোছাই নাই। এই দেখো অবস্থা, ওই রাতে উঠতে হয় আবার সারিমের জন্য উঠতে হয়, সব মিলাই ভালোই ঝামেলা হচ্ছে। এগুলো আজকে গোছাবো না, শরীর এত মানে এনার্জি নাই, টায়ার্ডও নেই, তো ব্লগটাও এর জন্য আজকে মতো শেষ করে দিব এখানেই। আর কোনো কিছুই শেয়ার করাও হবে না, আর তো হয় না, এখন তো রাত ঘুমাইতেই যাব। দেখতে দেখতে রহমতের দিনগুলো চলে যাচ্ছে, সবাই এই রহমতের মাসে বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়াতে সামিল রাখবেন, আমরাও সবার জন্য দোয়া করব। এই তো নতুন কোন আর একটা ব্লগে দেখা হয়ে যাবে আজকে মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।